শান্তবলের এই মূর্তিটি যাচ্ছে স্পেনের বার্সেলোনায়। তা আপাতত ঠাকুরের কাজ প্রায় ফিনিশ, শুধুমাত্র অস্ত্র পরিয়ে সব কিছু রেডি করে প্যাকিং হতে বাকি আছে। তা আসুন আপনার জয়ন্তবলের সঙ্গে একটু কথা বলে নিই। আমার এই ঠাকুরটা তৈরি করতে অলমোস্ট ধরুন 2 থেকে 2.5 মাস মতো সময় লেগেছে, আর যাবেও স্পেনের বার্সেলোনাতে। তো এখন থেকে প্রস্তুত করে না দিলে যেতেও অনেক সময় লাগবে, তো সেই হিসাবে এবং প্রতিটি কাজ দেখছেন নিখুঁতভাবে করা রয়েছে ঠাকুরের। হ্যাঁ, সাজ থেকে শুরু করে, রং থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে এবং প্রত্যেকটা কাজ এত সময় দিয়ে করেছি, হ্যাঁ, যাতে সুন্দর লাগে সেই হিসাবেই তৈরি করা। অক্লান্ত পরিশ্রম করে এই ঠাকুর তৈরি হয়েছে। হ্যাঁ, প্রথমে ফাইবার গ্লাস করা, তারপর ওটা ঘষে মেজে রং করা, সেগুলো করে সুন্দর করে মায়ের রূপদান দেওয়া হয়েছে। আর এর পরবর্তী অংশটা যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে প্যাকিং, এবং মায়ের পিতলের অস্ত্র তৈরি হচ্ছে, সেগুলো অর্ডার দেওয়া রয়েছে, মাপ অনুযায়ী অস্ত্রগুলো তৈরি হবে। হওয়ার পর কার্পেন্টারকে দিয়ে সুন্দর করে এটা প্যাকিং বক্স, উডেন বক্স করতে হবে, যে বক্সের ভেতরে সম্পূর্ণ মা দুর্গাটা ঢুকে যাবে। এবং যারা পুজো করবে, প্রবাসী বাঙালিরা স্পেনের বার্সেলোনাতে, তারা ঠাকুরটাকে মূর্তিটাকে বার করে পুজো করে আবার সুন্দরভাবে বক্সে ঢুকিয়ে রেখে দেবে। তো এইরকমভাবে যত্ন সহকারে রাখতে পারলে ঠাকুরটা অন্তত পক্ষে 8 থেকে 10 বছর এই ঠাকুরটা নিয়ে পুজো করতে পারবে। অনেক ধন্যবাদ জয়ন্তদা, আপনার ভালো হোক। এইভাবেই আপনি বিদেশে প্রবাসী বাঙালিদের জন্য দুর্গা ঠাকুর তৈরি করে পাঠান। এবং সর্বশেষ কথা আর একটা বলছি, যদি কারুর ইচ্ছা হয়, আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাদের মূর্তির দরকার হবে। এবং একচালা থেকে শুরু করে, ছোট প্রতিমা থেকে শুরু করে সব রকমই, ফাইবার গ্লাস, মাটির প্রতিমা, প্লাস্টারের প্রতিমা সবই আমরা বানিয়ে থাকি।